আপনার এই আখলাক আপনার এই আচরণের উপর নির্ভর করবে। মানুষের কাছে আপনি যে দাওয়াত নিয়ে যাচ্ছেন সেই দাওয়াত কবুল হবে কি হবে না, মানুষ গ্রহণ করবে কি করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছে দাওয়াত দিয়েছেন তার আচরণের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট হয়ে আর মক্কার মুশরিকরা বেঈমানরা কাফেররা এসে ইসলাম গ্রহণ করেছে, ঠিক না? ইসলাম গ্রহণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরপূর্বক তরবারি দেখিয়ে, লাঠি দেখিয়ে, অস্ত্র উঁচু করে মানুষদেরকে ধমক দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন। এর কোনো ইতিহাস পৃথিবীর কোনো মানুষ পেশ করতে পারবে? পৃথিবীর কোনো মানুষ কি এটাকে উপস্থাপন করতে পারবে? প্রশ্নই আসে না। খুব ভালো করে খেয়াল করুন, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেখানে আখলাক দেখেছে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুদ্ধে সাফওয়ান ইবনে উমাইয়া আসলেন, এসে বললেন যে মুহাম্মদ তখন ইসলাম গ্রহণ করে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাকে কিছু দাও, তোমাকে তো অনেক দিয়েছে, অনেক গনিমতের মাল, হুনাইনের যুদ্ধে অনেক বেশি গনিমতের মাল পাওয়া গিয়েছিল, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক দিয়েছে, আমাকে কিছু দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 100 দিয়ে দিলেন। এমনিতেই মানে ভাগ্যকম অবস্থা, সেই রকম অবস্থা 100 উট। সে বলতেছে দেখুন সব চান্স পাওয়া যায়, বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যদি আরেকবার বলি তাহলে হয়তো আরো কিছু দিয়ে দিবেন। বলেছে মোহাম্মদ আমাকে দাও, আবার 100 উট দিয়ে দিয়েছেন। এরপরে বলেছে মোহাম্মদ আমার আরো কিছু দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো 100 উট দিয়ে দিয়েছেন। এরপরে যখন এভাবে দেখলো উট দিয়েছেন, তখন ফিরে গিয়ে মক্কার মুশরিকদেরকে বললেন খবরদার, আমি এমন এক ব্যক্তির কাছ থেকে আসছি যে দান করার সময়, বদান্যতার সময়, দেওয়ার সময় কোন অবস্থাতেই দারিদ্রকে ভয় করে না, দিতেই থাকে, দিতেই থাকে। তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলামই একমাত্র শান্তি ধর্ম যার মধ্যে তোমরা নিজেদেরকে, নিজেদের কল্যাণ খুঁজে পাবে। এবং নিজেও ইসলাম গ্রহণ করলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগুলোই সবচেয়ে বেশি দাওয়াতের মধ্যে সবচেয়ে বেশি কাজ দিয়েছে, সবচেয়ে বেশি কাজ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুধুমাত্র আকিদার ক্লাস নিয়েছেন, শুধুমাত্র মানহাজের ক্লাস নিয়েছেন, হ্যাঁ আকিদাও সংশোধন করেছেন, আকিদার কথা বলেছেন, কিন্তু প্রত্যেকটি কথা এবং কাজ আকিদার ব্যাপারে প্রত্যেকটি বিষয়ে যখন আপনি আলোচনা করবেন তখন খেয়াল রাখতে হবে যে আপনার প্রত্যেকটি উপস্থাপনা, সেটা আকিদার ক্ষেত্রে হোক, সেটা মানহাজের ক্ষেত্রে হোক, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, সেটা মুআমালাতের ক্ষেত্রে হোক, অবশ্যই সেটা উত্তম আখলাকের সাথে হতে হবে। কি হতে হবে? উত্তম আচরণের সাথে হতে হবে, উত্তম আখলাকের সাথে হতে হবে।